আমি যখন কোনো ছবি কাজ করি করার পরে যখন ফাইল থেকে সেভ দিই না, সেভ অ্যাজ, এখানে কিছু ফরম্যাট আছে, মানে এক একটা ছবির এক একটা টাইপ, জামা কাপড় যেরকম টাইপ, হাফাতা ফুলাতা গোল গলা গেঞ্জি স্যান্ডেল গেঞ্জি, এইগুলো হচ্ছে মনে করেন ধরনের ছবির কিছু টাইপ থাকে। প্রথমে আছে পিএসডি, ফটোশপ লেখা রয়েছে না, পিএসডি ডকুমেন্ট। এই পিএসডি ডকুমেন্ট মানে কি, এই ফাইলটা সেভ করে রাখলে আপনি ওই ফাইলটা পরবর্তীতে এডিট করতে পারবেন, ঠিক আছে। আপনি এটারে আবার ধরেন একটা ব্যানার বানালেন, সেই ব্যানারের টেক্সট লেখা যা আছে আপনি তাতে অন্য লেখা হবে, চেঞ্জ করবেন, মানে ওই ফাইলটা ওপেন করলে ওইটা শুধুমাত্র ফটোশপেই ওপেন হবে, অন্য কোনো কিছু জায়গায় ওপেন হবে না, সফটওয়্যারে ওপেন হবে না, ফটোশপে ওপেন করে ওইটা আবার চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, ওটা হচ্ছে মেইন ফাইল, প্রজেক্ট ফাইল, বোঝা গেছে। আর এরপরে আরও অনেক ফরম্যাট আছে, দেখেন এই যে টিআইএফএফ, এই একটা ফরম্যাট, এটা ক্যামেরা ফরম্যাট, ঠিক আছে, এটা ক্যামেরা ফরম্যাট। আবার এই ফরম্যাটটাই আপনার হলো প্রিন্টে ইউজ করা হয়, যারা প্রিন্ট আউট দেয় তারা। আবার আমাদের বেশিরভাগ প্রয়োজন হচ্ছে এই যে জেপিজি ফাইলটা, এই জেপিজি, আমরা সচরাচর যেসব ছবি দেখি সব জেপিজি ফরম্যাট, বুঝতে পারছেন, আমরা দেখি যত ছবি সব জেপিজি ফরম্যাট। আর পিএনজি একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা কি, ধরেন একটা ছবি আমি ধরেন এই ছবিটা যদি কাটি, ছবিটা মনে করেন কাটিং করলাম, এইভাবে সিলেক্ট করি, এটাকে মনে করেন এইভাবে মার্কস করে, এই যে এই ছবিটা, এখন এটা যদি আমি জেপিজিতে সেভ দিই তাহলে অটোমেটিক এর পিছনে সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। মনে করেন যে আমি আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই ছবিটা এখন যদি আমি জেপিজিতে সেভ করি, এরকম একটা ছবি নিয়ে এরকম করেন, মার্কস করেন সবাই করে, হ্যাঁ এই যে এখন যদি আপনি সেভ অ্যাজ যান, যে এখানে জেপিজি সিলেক্ট করলেন, এই জেপিজি, জেপিজি কোনটা, জেপিজি মেলাগুলো আছে কিন্তু দেখেন, এটা একদম প্রথম জেপিজি, এটা আইএফএফ এর পরে, যেটা ভালো করে খেয়াল করেন, এই যে আইএফএফ এর পরে যে জেপিজিটা, এটা সিলেক্ট করবো, করে ডেস্কটপে সিলেক্ট করবো, করে এই সেভ দিলাম, এখন দেখেন অটোমেটিক একটা সাদা কালার চলে আসে, ঠিক আছে, আসছে না সাদা কালার, সাদা কালার আসছে, তাহলে এই সাদা কালার যদি থাকে তাহলে ক্লায়েন্টে যদি এই সাদা কালার দেন, ক্লায়েন্ট চাচ্ছিল কি শুধুমাত্র এই মানুষটাকে সেভ করতে হবে, এই সাদা কালার যদি চলে আসে তাহলে ক্লায়েন্ট তার কাজে যখন এবার ইউজ করবে তখন আবার এই সাদা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে, তাহলে তো লাভ হলো না, কোনো হয়েছে লাভ, বুঝেছেন কি বলেছি না বুঝেননি, বুঝতে পারছেন, ধরেন এই ক্লায়েন্ট এই ছবিটা কাটতে বলেছে কেন, সে হয়তো বা তার কোনো ডিজাইনে বসাবে, আমি যখন ডিজাইনে বসাবে তখন যদি আবার টান দিয়ে নিয়ে ও ডিজাইনের উপর ওপেন করে তখন সাদা কালার চলে যাচ্ছে, আবার তখন কবে আমার তো লাগবে শুধু মানুষটা, কারণ চিন্তা করেন আপনি মনে মনে ভাবতে পারেন এই সামান্য কাজ তো যে পারে না তার কাছে এটাও অনেক কঠিন একটা কাজ, এখানে ক্লায়েন্ট করায় না টাকা দিয়ে, নাহলে পারলে আর টাকা দিয়ে করাতো না, ঠিক আছে। তো এখন এই কারণে আমরা করি কি, শুধু যখন ট্রান্সপারেন্ট চাই তখন আমরা ফাইল থেকে দেখেন এই সেভ অ্যাজ, এখান থেকে পিএনজি মোড দিয়ে, পিএনজি, বুঝতে পারছেন, এই পিএনজি মোড সিলেক্ট করি, করে এবার আমরা এটা সেভ করি, তাহলে পিএনজি মোড যখন সেভ করি তখন এর পিছনে কিন্তু কোনো কালার আসছে না, শুধুমাত্র দেখেন এই সেভ হয়ে গেছে, এটা ক্লোজ করে যেটা লাগছে না, ধরেন আপনি এই যে এইখানে আপনার ছবিটা এনে বসাবেন, তো এই যে টান দিয়ে এখন আমি যখন আমার ডিজাইন ওপেন করি তাহলে এর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আসে, এখানে যে পুরোটা একটা সাদা চলে আসলো তাহলে তো ওর আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, বুঝা গেছে। তো এই কারণে ক্লায়েন্ট চাই হচ্ছে বেশিরভাগ পিএনজি, আপনাকে যা চাবে আপনি ওইখানে দেবেন।